জেড়ে যাইবা জো ও রোহিঙ্গা না পাইবে শান্তি, মার আদর তো আরো আদর, দেশটা কিলে পাইবা শান্তি, মার আদর তো আরো আদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে ইউনাইটেড নেশন আর সেক্রেটারি জেনারেল আর স্পেশাল এনভয় আছে মিস ক্রিস্টিনি সশিনা বকিনারে দাসে, ইউনাইটেড নেশন স্পেশাল এনভয় ফর মায়ানমার আর দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল টু টেক অ্যাকশন টু স্টপ দ্য ভায়োলেন্স, রিস্টোর ডেমোক্রেসি ইন মায়ানমার। তাহলে আজ ইউএন অর দাসে যা স্পেশাল এনভয় আছে তিলিবার তরফত ক্লিয়ার করে দে, ইউএন সিকিউরিটি কাউন্সিলরে আজা বার আরেস করে দে, হদুন মানুষ মরা ভরিব, ইউএনএ হত অ্যাকশন লইব দে, বর্মারে আরো হতদিন এজাজত দিব, মিলিটারি কলরে পাবলিক কলরে মারি বললা, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি তো আজ টাইম ন নাকি বর্মার উপরে অ্যাকশন লই বললা, তাহলে এখন অ্যাকশন লইব টাইম, এখন বর্মার মিলিটারি কলরে মারিব টাইম, তারারে আর খন্ডা মধ্যা পোটপেশার হন ভক্ত ন, তারার ওরে ডর স্ট্রং দাসে এ দাসে কি তারারে ক্লিয়ার করন, তারার ওরে অ্যাকশন প্ল্যান লন বেশি জরুরত। তৈলে ইউনাইটেড নেশন আর স্পেশাল এনভয় হত দে, হাউ মাচ মোর ক্যান উই এলো মিলিটারি, মিলিটারি কলরে আরো হত আরা দাসে টাইম দিও, আরো হত দিন তারারে পাবলিক কলরে মাইত্য দিও, তাহলে এখন দে টাইম তারার উপরে অ্যাকশন লন, যদি অ্যাকশন নল দইলে তারা বর্মার পাবলিক কলরে মাইতে স্টুডেন্ট সাইড গিতে হন নবা ফের বর্মার মাঝে সই ডেমোক্রেসি ফিরি নইব, এতলা সই ডেমোক্রেসি ফিরি আভরিব, রিস্টোর করা আভরিব ডেমোক্রেসি ইয়ান ক্লিয়ার। তাহলে ইউনাইটেড নেশন আর স্পেশাল এনভয় তরফ তুই ইয়ানরে ক্লিয়ার করে দিব, ইউএন সিকিউরিটি কাউন্সিল তুই জলতি দাসে মামলারে রেফার করা আভরিব, আইসিসি মাঝে তারারে ওয়ান্টেড হিসাবে ওয়ারেন্ট নেলাই অ্যারেস্ট ওয়ারেন্ট নেলাই ধরা ভরিব, নইলে হন দিন তারা দাসে ফিসা ন দেব মিলিটারি কল। তাহলে আজারজিয়া নিউজ আছে এরিয়া ইউকে ইন মায়ানমার, তাহলে ব্রিটিশর যা অ্যাম্বাসিডার আছে বর্মা মাদিবা ইয়ে হত দে, অনগোয়িং সিচুয়েশন ইন শংশং ইয়াংগুমা মাঝে জিয়ান নাকি হাজারো মানুষ প্রটেস্ট করে অকলরে বর্মার মিলিটারি অকলে গিরি রাখি ওরে তারারে দাসে ডাইরেক্ট শুট এন্ড সাইড করি বললা বলি, যে নাকি মাস্টার প্ল্যান লইয়ে তাহলে এবারে হার দেশের অ্যাম্বাসিডার কলে এবারে দাসে ফলো করে তারা সার বেশি হাসত তো সার বেলা বর্মার মিলিটারি কলে সিকিউরিটি ফোর্স কলে তাহলে পাবলিক অকল ইউথ অকল নজওয়ান কলরে দাসে তারারে গিরি রেখে, তাহলে হাজারো মানুষ তারা রাতিয়া পর্যন্ত তারারে দাসে ভোট দলিয়া তারার ওরে কারবাই কল করে বর্মার জুনোসাইডার দাসে এক্সট্রিমিস্ট বাজলেন্টিস দাসে মিলিটারি কলে, তাহলে এতলা হার তাহলে সিকিউরিটি ফোর্স রে হইয়ে দিকি সিভিলিয়ান কলরে তারারে ইমিডিয়েটলি উইদাউট ট্রেটস অফ দ্য ভায়োলেন্স অ্যারেস্ট, তারারে অ্যারেস্ট নগরী তারারে দাসে হারাসমেন্ট নগরী তারারে তারার উপরে হন অত্যাচারী নগরী তারারে গড় যাইবেলা দাদ দলে হার দুনিয়ার অ্যাম্বাসিডার কলে দাসে আজ প্রেস স্টেটমেন্ট কল নেলাই নেলাই বেগুণ তরফ তো দাসে ইয়ান রিকোয়েস্ট করে কেলা মামলা হতারা বর্মার মিলিটারি কলে সনাপিয়া করে মানুষ কলরে দাসে গিরি ওরে দাসে তারারে মানে যেদু মনে হয় দুন দরের যেদু মনে হয় দুম মারের গুলি মারের তারার ওর অত্যাচারি করে হারাসমেন্ট করে বেশি ডর জুলমকল করে তলে তারারে মারের তলে তল্লা ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা তো দাসে ডর গুললে মানুষ ইনরে মারি ফেলাইব, হেতল্লা চিন্তা করলে এতল্লা বলি ব্রিটিশের অ্যাম্বাসিডার তরবত্ত প্রেস স্টেটমেন্ট জরিয়া তারা দাসে এনে ক্লিয়ার করে। তাহলে আজারজিয়া নিউজ এরিয়া ইয়ান্দা আছে আল জাজিরা তো নিউজ লিখে, তাহলে বর্মার রোহিঙ্গা মুসলমান কল যে তারা ইন্ডিয়ার মাঝে 40,000 পর্যন্ত রইয়ে, তাহলে জম্মু এন্ড কাশ্মীরের মাঝে 5,000 পর্যন্ত রোহিঙ্গা রইয়ে, তাহলে উন্তু 160 জনরে তাহলে তারা দাসে সই তারা তো প্রপার ডকুমেন্ট নাই বলে হইয় রে এই তারারে ইন ইউএন অর কার্ড হোল্ডার ওইয়া মানুষ বাদিও তারা তো দাসে তারা দাসে দেশর কার্ড কল বানাইয়ে ভোট দিল্লা আধার কার্ড ভোটার কার্ড এনদিল্লা কার্ড কল বানাইয়ে বলি হই তারারে দাসে যে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট লইয়ে এনদিল্লা কার্ড কল উঠে হদে তারা ফেক আইডি কল বানাইয়ে হ্যাঁ হইরে এনজাম দিয়ে রে দাসে
ষাট জন পর্যন্ত মানুষ অ্যারেস্ট করছে, তাহলে তারারে বর্মাত ওয়াপেস ন দে, তারারে বর্মাত ওয়াপেস দিব বলি হর, লেকিন ওয়াপেস ন দে তারারে ইন্তু, তাহলে 15-9 কিলোমিটার দূরে 37 মাইল দূরে জম্বত্তু জিয়ার নাকি হারিনগর আছে, হারিনগর জেল ইয়ান মাঝে তারারে গলায় রেখ্যই, তাহলে হারিনগর জেল জিয়ান আছে ইয়ান মাঝে গলায় জই, তাহলে এখনর টাইমত বর্মা মাঝে খুব গরিব বাদে পুরা অল বর্মা মাঝে যে নাকি খারাপ হালত চলে, এটাই মাঝে ইন্ডিয়ায় যদি মানুষ ইনরে ওয়াপেস ডিপোর্ট করে দিলে পুরা ইন্ডিয়া দাসে ক্রাইম ক্রাইম অফ জুনোসাইড এর মধ্যে দাসে ইনভলভ হইব, ইন্টারন্যাশনালি আমরা ফোকাস করিম, তাই তল্লা আমরা ইন্ডিয়ার গভর্নমেন্টরে ইন্ডিয়ার দেশে যে অ্যাম্বাসিডার্স ইন্ডিয়ার হার দেশে হাই লেভেল অফিসিয়াল আর অ্যাক্টিভিস্ট অফ দ্য মিলিয়রে ফুল দাসে দাবি করছে তারা তৈলে হন হালত রোহিঙ্গা রিফিউজি কল ইউএনএ ডেলগড়ের ইউএনএ শেল্টার দে মানুষ ইনরে তোমারা আনলফুল হন হতাশারা মানে সারা বর্মা মধ্যে ওয়াপেস নগজ্য মানুষ ইনরে ইনি ফানালে দিকে মানুষ ইনরে তারারে এড়ে সই সালামত সাথে থাকি ফেরি বললা ইউএনরে তারার দাসে ইউএনএ ডেল করে ইউএনএ দাসে তারারে রিফিউজি স্ট্যাটাস দি বললা ইন্ডিয়ান গভর্নমেন্ট তো রিফিউজি স্ট্যাটাস দনসা মানুষ ইনরে ইনরে রিফিউজি হিসাবে লাখাইন গরনসা রিফিউজি হিসাবে মানি লনসা লেকিন ইয়ার বাজিও যদি মানুষ ইনরে হন হালত বর্মার জালমকলাত যদি ডিপোর্ট করার হইলে ইয়ান সবসে ডার্ক ক্রাইম ইন্ডিয়াই করিব তাহলে এশিয়ার দেশের মধ্যে মিলিটারি কলরে ফুল সাপোর্ট করে দেন দিলে হইব হেতল্লা আরা ক্লিয়ার করছি হন হালত উগ্র মানুষের দাদা আছে ডিপোর্ট ন করি বললাম তৈলে আজার্জিয়া নিউ সিরিয়া ইয়ান দাসে বর্মার বোতত্তু বর্মার প্রটেস করে অকল সই ডেমোক্রেসি লা বলি যে তারা সেনাপিয়াগরের তারা তরহত্তু মায়ানমার প্রটেস্টার মানে প্রটেস করে অকল সেনাপিয়া করে অকল সে মানে হইয়েন হতে এন অ্যাটাক মানে অ্যাটাক করিব অন চাইনা পাইপ লাইনস উইল বি ইন্টারনাল এফআইআর তাহলে এটা হতা আছে অন্যরা ক্লিয়ার করি বুঝি ফেরি বললা বলি সো এখানে জানাই দিল তাহলে বর্মাইয়ে চপিউ যা আছে আর আর আরকানে স্টেট ওর চপিউ টন তু যা পাইপ লাইন গিয়ে 800 কিলোমিটার পাইপ লাইন এবার দাসে চপিউ তো দাসে বে অফ বঙ্গাল বাইরে দাসে মগুয়ের তো দাসে ছাং স্টেট বাইরে হড়ে গিয়ে গই ডাইরেক্ট সিনাত পৌঁছুই তাহলে এবারে যদি খেয়াল্লা হওয়ার দেখা ইয়ান ক্লিয়ার করে বুঝি ভাড়া করে দেবা ওপেন লেটার্স সিনার গভর্নমেন্টরে ওপেন লেটার দনর বাজিও তাহলে সিনাইয়ে সুরগরিয়রে বর্মার মিলিটারি অকলরে গিয়ে দে ফেব্রুয়ারি মাসের মাঝে বৈঠক করছে কোন দুনিয়ায় হইলে পারে ফোন তারা সুরগুরি বৈঠক করিয়রে তারা দাসে এ মাস্টার প্ল্যান এদুন পাবলিক মারি বললা বলি এদুন মাস্টার প্ল্যান খুলি বেগুন করছে তাহলে এই দেশের পাবলিক অকলে হই ফেজে তাহলে চাইনা বেস্ট কি বলে হলে তারা হয়ে বাজিও সুরগুরিয়রে তারা দাসে বৈঠক করছে দিয়ান পাবলিকে হয়ে পারি বাজে পাবলিকে দাসে বহুত বহুত সিনার দাসে অ্যাম্বাসিডার সিনার গভর্নমেন্টের ওপেন লেটার সিডি অকল দিয়ে বোর্ড দিলে হত অকল হইয়ে ইয়ার বাজি ইন্টারনাল এফআইআর হদ দেয় তল্লা ইন্টারনাল বর্মার ইয়ান দাসে বর্মার ব্যক্তিগত একখান মামলা হদে বাদ দেশ তার নাকলম পালানো হইব হদ দেশে নাই যে হতাগীন হর ইনল্লা বলি সেনাপিয়া করে অকল হদ দে ডর ডর দাসে পোস্টার দরি দরি প্লে কার্ড ডরি ডরি হদ দে ও সিনা তোর তো শরম না লাগেন না তুই পাবলিকের সাপোর্ট এর মধ্যে নই ওর তুই মিলিটারি কলে সাথ ধর দেশ পাবলিক আছে তো বলে বেগম ভাবি মিলিটারি হাল লাগিলে কি ভাবি তোর তো শরম না লাগেন না হদ দে দে বর্মা দেশের তো কলে হদ যদি ইন্টারনাল মামলা বলে হয় যদি আরেকবার হদ দে ক্লিয়ার গ্যাস অনলাইন বেগম ফুরা দে ফেলে ইউ প্রটেস্টার কলে হদ দে সেনাপিয়া করে কলে হদ দে বর্মা দেশের তো কলে হদ দে বর্মার মিলিটারি কলে তুলে হদ সুরগুরি বৈঠক করে জস্ত দে হুনে কেন জানে ফোন মিলিটারি কলরে ডাকি বাজে দাসে হদিন আগে তুলু যাই এর বৈঠক করে জস্ত দে না রাত তো বেগুন হদ খবর আছে তুই আর সতি মন তু ঘর দলে ক্লিয়ার পাইপ লাইন টুইন পাইপ লাইন মানে জোড়া পাইপ লাইন গিয়ে দিবা 800 কিলোমিটার তাহলে হদি ক্লিয়ার খতম করে দিই মান হইয়ে এখন নিউ সিরিয়া ইউএন এনবয় মায়ানমার মিলিটারি হ্যাজ ডিক্লিয়ার ওয়ার অন দ্য পিপলস তাহলে ডক্টর সাসা জিবা আছে তাহলে ডক্টর সাসা জিবা নাকি তারা স্পেশাল দাসে বারে রিলেশন করি বললা ইয়ার পিএসও তো বানাইয়ে কমিটি রিপ্রেজেন্টিংস
পেটানসুল্লো দরজা সে কমিটির জীবা নাকি বারে রিলেশন করি বললা তাহলে নিয়োগ দিয়ে ইতিহাস দেখি কর্মার মিলিটারি সকলে নিজের দেশিত্বার ওরে লড়াই ডিক্লার করে দিয়ে তাহলে এখন লড়াই করার দে দেশিত্ব কলর ওরে লড়াই করার দে দেশিত্ব কলর ঠিয়া লইয় রে এদা আছে যে নাকি ঠিয়া লইয় রে আতিয়ার কি নাতিয়ারি দেশিত্বার ওরে ইউজ করে দেশিত্বারে মারে দেশিত্বারে খতম করে তাহলে বর্মার মিলিটারির ওরে ইতে বিবিসি মাঝে ইন্টারভিউ তো দেড় হবে তাহলে বর্মার মিলিটারি কলর ওরে অ্যাকশন লন ইন্টারন্যাশনাল কমিউনিটি আজও পর্যন্ত খেয়াল্লা জলতি অ্যাকশন নলর ইয়ান দাসে পাবলিক অক্ষলে বারবার দাসে রিকোয়েস্ট করে ইন্টারন্যাশনাল কমিউনিটি রে আর আরে বাসন হর আজও অ্যাকশন প্ল্যান নয় তাহলে জলতি অ্যাকশন লন জরুরত হই রহি তাহলে আজার জিয়া নিউ সিরিয়া ইয়ান দাসে স্টেটমেন্ট স্টেটমেন্ট হিসাবে মালয়েশিয়া মধ্যে আছে দে মেহরুম তাহলে মায়ানমার এথনিক রোহিঙ্গা হিউম্যান রাইট অর্গানাইজেশন এবার প্রেসিডেন্ট মিস্টার জাফর আহমদ বিন আব্দুল গনির তরফ আছে স্টেটমেন্ট ইয়ান নেয় মেহরুমর প্রেসিডেন্ট হিসাবে তাহলে স্টেটমেন্ট নেলাই দে এখন চলতে বর্মার কারেন্ট সিটুয়েশনের ওরে আর ইন্ডিয়ার যা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আছে এবার হাসে তাহলে সাউথ ইস্ট এশিয়ার দেশ হিসাবে তাহলে বর্মার এখন কারেন্ট সিটুয়েশন আর রোহিঙ্গা কৌমর ওরে জুনোসাইট দে ইন ওর ওরে তাহলে অনগোয়িং জুনোসাইট রেখে তাহলে ইন্ডিয়া তো ফুল ইনভলভমেন্ট থাকি ওরে এ ক্রাইসিস ইন ওরে দাসে রিসলভ করন বেশি ইম্পর্টেন্ট কেরুল কালন জরুরত তাহলে এখন টাইমত তাহলে জুনোসাইট সার্ভাইভার কল তাহলে ইন্ডিয়া বাংলাদেশ থাইল্যান্ড মালয়েশিয়া ইন্ডোনেশিয়া জায়গায় ইন মাঝে দুঃখর হালত মাঝে গুজারা করে তাহলে তারারে ডিপুট নগর তারারে দাসে ওয়াপেস যেতুম পর্যন্ত ইনক্লুসিভ ডেমোক্রেসি বর্মা মাঝে পিওর ডেমোক্রেসি নয় এতুম পর্যন্ত দাসে তারারে ডিপুট নগর ইয়ান দাসে মেহরুমত ক্লিয়ার করি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রে ক্লিয়ার করছে তাইলে বর্মা মাঝে হিউম্যান রাইট ভায়োলেশন অর তাইলে মিলিটারি অকলে দাসে মিলিটারি পাওয়ার টেক ওভার করানোর জরিয়া তাহলে দেশিত্ব অকল দাসে বেগুন নিজের নিজের দাসে জাগা মাঝে বেশি দুঃখ মাঝে আছে তারারে দাসে হালত বেশি খারাপ হালত লইরে দাসে গুজারা করে তাহলে ফ্রিডম নাই মানুষের এ টাইমত তাহলে রোহিঙ্গা কলর ডিপোর্ট নগরী বললা বলি তাহলে মালয়েশিয়ার মেহরুমর প্রেসিডেন্ট মিস্টার জাফর আহমদ বিন আব্দুল গনির তরফ দাসে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর হাসে দাসে রিকোয়েস্ট করছে প্রেস স্টেটমেন্ট নেলাই দাসে মালয়েশিয়ার যা এম্বাসিডার আছে মালয়েশিয়ার মধ্যে যা ইন্ডিয়ার এম্বাসিডার আছে তাহলে এবার হাসে দাসে প্রেস স্টেটমেন্ট ইয়ানরে দিয়ে তাহলে জাফর আহমদ বিন আব্দুল গনি যা আসিবে ইয়ে তাহলে মালয়েশিয়ার এম্বাসিডার হাসি ইয়ান দাসে দিয়ে দিয়ে